গুড মর্নিং, ওয়েলকাম টু মেরি লতা ঘোষ হোটেল। আজ মঙ্গলবার, তাই মঙ্গলবারের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সকলের জন্য। আজকে হনুমানজির কাহিনী একটা শোনাই, যেহেতু ওনার বার। কাহিনীটা শুরু করার আগে একটা কথা বলি, যেটা বাংলাতে একটা প্রভাব আছে, আপনারা সবাই জানেন যে অসৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস। এটা কেন বললাম, কাহিনীটা শোনার পরেই আপনারা বুঝতে পারবেন। গল্পটা হলো, অনেকদিন আগে বাল হনুমান, ছোট্ট হনুমান, মায়ের সাথে প্রাসাদের মধ্যে খেলা করছিল। খেলা করতে করতে দূর থেকে একটা গানের আওয়াজ শুনতে পাই, যে একজন কেউ গান গাইছিল, ভীষণ সুন্দর গলা তার, এবং গানটা আস্তে আস্তে যেন ঠিক তাদের প্রাসাদের দিকে এগিয়ে আসছে। যিনি গাইছেন তিনি আস্তে আস্তে এগিয়ে এগিয়ে আসছে। তো হনুমানজি মাকে জিজ্ঞেস করেন, মা মা, এই গলাটা কার, এত অপূর্ব কণ্ঠ তার, কে কে গাইছিল? তো মা বলে, বাবা, এটা মহর্ষি নারদ গাইছেন, উনি একজন সিদ্ধ পুরুষ, মহান পুরুষ, ভীষণ ভালো গান করে। তো হনুমানজি বলে, আমাকে উনি গান শেখাবেন? বলে, কেন শেখাবেন না, উনি কাছাকাছি এলে তুমি যাও ওনার কাছে, ওনাকে প্রণাম করো, আশীর্বাদ চাও, না নিশ্চয়ই শেখাবেন। তো নারদজি যখন প্রাসাদের কাছাকাছি এসেছেন, হনুমানজি ওনার কাছে গেছে। হনুমানজি গিয়ে বলেন প্রণাম করে, যে মহর্ষি, আমাকে আপনি গান শেখাবেন? বলে, হ্যাঁ বাবা, কেন শেখাবেন, অবশ্যই শেখাবো। বলে, আপনার মতো গান গাইতে পারবো? বলে, আমার মতো কেন, আমার থেকে ভালো গাই। তো নারদ মুনি ওনাকে আশীর্বাদ করে, যাতে সর্বশ্রেষ্ঠ গায়ক হন বিশ্বের। তো হনুমানজি এবার বলে যে, ঋষি, আমি আপনাকে একটা গান শোনাবো এখন, আমি দেখতে চাই যে আমি আপনার থেকে ভালো গেছি। বলে, না না, এখন আমার সময় নেই, তুমি ছেড়ে দাও, আমি পরে শুনবো। বলে, না এখনই শুন, খুব নাচল বান্ধা কি করে নারদ। তারা বলে, ঠিক আছে, এই শুনবো, তুমি শুরু করো, তুমি শুরু করো, আমি শুনবো। তো হনুমানজি একটা গাছের তলে বসে গান শুরু করেছেন, নারদ মুনি ওনার মৃত্যুর দিকে একটি গাছের তলায় বসেছেন, পাশে একটি পাথরের উপর বীণাটা রেখেছেন। এত অপূর্ব গান গিয়েছেন হনুমানজি যে মোহিত হয়ে নারদজি চোখ বন্ধ করে শুনতে শুনতে, কখন সময় পেরিয়ে গেছে কোনো ঠিক ঠিকানা উনি বুঝতেই পারেন। গান শেষ হওয়ার পর হনুমানজি বলছে, মহর্ষি, আপনি এবার চোখ খুলুন, আমার গান হয়ে গেছে। এবার মহর্ষি যখন চোখ খুলেছেন, তখন দেখছে চতুর্দিকে খালি জল, মানে পাথর গলে জল হয়ে গেছে হনুমানজির কাছে, আর ওনার বীণাটা ভাসতে ভাসতে বহুদূর চলে গেছে। বলছে, হনুমান, তুমি করেছো কি, আমি তো বীণাই দেখতে পাচ্ছি না, বীণাটা কতদূর চলে গেছে, আমি এখন যাবো কী করে, ফিরবো কী করে? তা তো আমি যাই না ঋষি, আমি এখন কী করবো, আপনি আমাকে গান গাইতে বলেছেন, আমি গান গিয়েছি, আর তো কিছু পারবো না। বলে, তুমি আরেকবার গান গাও, যাতে এটা পাথর হয়ে যায়, আমি বীণাটা যাতে ফেরত পাই। বলছে, না না, সেটা সম্ভব না। এটা বলে হনুমান দৌড়ে প্রাসাদের ভিতরে ঢুকে গেছে। এবার নারদজিও ভীষণ ভীষণ দৌড়ে দৌড়ে গেছে, হনুমান 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 করে, দাঁড়াও দাঁড়াও, দয়া করো, তুমি আরেকবার গান করো। হনুমানজি বলছে, না আমি গান আর গাই। এই করে করে একবার এই ঘর ওই ঘর সেই ঘর লাফাতে লাফাতে যাচ্ছে, আর পিছনে পিছনে নারদ মুনি এই ঘর সেই ঘর সেই ঘর যাচ্ছে। এই করতে করতে হঠাৎ অঞ্জনী সামনে চলে এসে বলছে, কী হলো মহর্ষি, আপনি এরকম করছেন, কিছু অসুবিধা হয়েছে? তো বলেছে ঘটনাটা, বলছে, ওমা, সে কি? তো হনুমানজিকে ডেকেছে মা, বলছে, কেন এরকম করছো, ওনাকে ছেড়ে দাও, ওনার সময় নষ্ট করো না। বলছে, মা, জানো তুমি কেন এখন কেন আমি এরকম করলাম, ওনার মতো মহান পুরুষ, ওনার মতো সিদ্ধ পুরুষ আমার বাড়িতে প্রতিটা ঘরে ঘরে যদি আসে, ওনার পদধূলি যদি পড়ে, তাহলে আমার প্রতিটা জায়গা, এই ঘরের প্রতিটা কণা পবিত্র হয়ে যাবে, তীর্থস্থানের মতো পবিত্র হয়ে যাবে। উনি তো আসতেন না আমি যদি এটা না করতাম, তো সেই জন্য আমি আর এই পরিকল্পনা। তো সেটা শুনে দুজনেই খুব খুশি হন, এবং নারদ মুনি ওনাকে অনেক অনেক আশীর্বাদ করেন। তারপরে হনুমানজি আবার গান ধরে, এবং ওই জলটা আবার আস্তে আস্তে পাথর হয়ে যায়, এবং উনি বীণা নিয়ে চলে যান নারদ। তো এই যে গল্পটা, এই গল্পটার মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে, ভালো মানুষের সাথে থাকুন, ভালো মানুষের কথা শুনুন, তাদের কাছে থাকলে আপনিও অনেকটা ভালো লাইফ লিড করতে পারেন, এটা হচ্ছে এক নম্বর। দু নম্বর হচ্ছে যে, আপনার মধ্যে যদি কিছু জ্ঞান থাকে, আপনার যদি কোনো প্রতিভা থাকে, আপনার মধ্যে যদি কেউ যেরকম শিক্ষা আপনি পেয়ে থাকেন, যদি সেটা কেউ চায় বা আপনার দেওয়ার সুযোগ থাকে, আপনি দিয়ে দিন, উনি ইগো রাখবেন। নারদমুনির কাছে হনুমানজি যখন এটা চেয়েছিলেন, তো নারদমুনি একবারের জন্যও বলেননি যে আমি দেবো না,
বরঞ্চ ওনার থেকেও যাতে বেটার উনি গান গাইতে পারেন তার আশীর্বাদ করেছি। বেটাটা বিরাট বড় গুণ, আমরা অনেক সময় ভাবি যে ও আমার থেকে বেশি শিখে ফেলবে, আমাদের বেশি জেনে ফেলবে, আমি বলবো না, ও এগিয়ে যাবে, আমি পিছিয়ে যাবো, কিন্তু সেটা ঠিক না, সেটা একদমই ঠিক না। আলটিমেটলি তাতে আমরাই পিছিয়ে পড়ি এই ইগোর জন্য, তো ইগোটা রাখবে না। তো চলুন, আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে রিলটা, আবার আসবো, খুব ভালো থাকবেন, নতুন রিল নিয়ে আসবো, খুব ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল স্বপ্নমিতা প্লিজ সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ সো মাচ।